বাড়িতে কেউ নাই নাকি? বাড়িতে কোনো সারা শব্দও নাই। আমি কি ভুল করে কোনো বাড়িতে চলে আসলাম নাকি কবরস্থানে আসলাম? কেউ নাই? কিছু মনে করো না। হ্যাঁ একটু দাঁড়াও। আরে বুবু কেমন আছো তুমি? আই বিনা বলে কলেজে পড়ো, সামান্য বদ্ধতা জ্ঞান বলে কিছু আছে বলে তো মনে হয় না। নাকি নামে শুধু কলেজে পড়ো, কামের বেলা ঠন ঠন, কলেজে পড়া মায়ের আচরণ তো এরকম হইতে পারে না। তোর চোখের সামনে জনজন্ত দুলাবাইটা খারাপ হয়েছে, তার আগে জিজ্ঞেস করবি না সে কেমন আছে? সে তো প্রতিদিন তোদের বাড়িতে বেড়াইতে আসে না। দুলাভাইরে তো জিজ্ঞেস করবই, আগে তোমারে জিজ্ঞেস করে নিলাম, তারপর না দুলাভাইরে। দুলাভাই কেমন আছেন? ভালো আছি শালিকা। হইছে, সে ভালোই আছে। তার হাতের থেকে ব্যাগটা নেই, রাস্তা থেকে ব্যাগটা বহন করতে করতে বাড়ি পর্যন্ত নিয়ে আসলো, লজ্জায় তো আমার মাথা হেঁট হয়ে গেল। দুলাভাই ব্যাগটা আমারে দেন। অসুবিধা নেই, থাক না। সে দিবে, তারপরে তুই নিবি কেন? জোর করে নিতে পারোস না? আহা থাক না। থাকবে কেন? ও বুঝছি, তুমি আমার উপর রাগ করছো। দেখছস আজকে তোদের জন্য আমার জামাই আমার উপর রাগ করলো। আই আমি তোদের জানাই নাই দুই দিন আগে যে আজকে আমরা আসতেছি। আরে ময়না কখন আসলি মা? হ্যাঁ পথে কোনো অসুবিধা হয় নাই তো? কেমন আছো বাবাজি? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি তো ভালো, বল ভাই, এত দূর রাস্তা থেকে এই ব্যাগগুলো টানতে টানতে নিয়ে আসলো, আর তুমি কখনো সমস্যা হয়েছে কিনা? রাস্তায় একটা লোকও পাইলাম না। তুমি রাস্তার সামনে হরমুজরে দাঁড় করে রাখতে পারলা না? আমি না কাজ তোমার ফোন করে বললাম আজকে আমরা আসবো, নাকি আমাকে কোনো গুরুত্ব নাই? গুরুত্ব থাকবো না কেন? তোরা আসবি বলেই তো তোর আব্বা হরমুজরে নিয়ে বাজারে গেছে। অন্য কোনো লোক নাই এই দেশে, তো কামলার অভাব নাই। আমরা কখন আসবো সেটা জানা পরে তুমি লোক দাঁড় করে রাখবা কেন? সারাদিন একটা লোকরে রাস্তার ভিতরে দাঁড় করে রাখলে অসুবিধা কি ছিল? রোজ হিসেবে না হয় 500 টাকাই দিতা। 500 টাকা দিয়ে তোর জন্য লোক দাঁড় করিয়ে রাখমু? ও মা, আমার জামাইয়ের অসম্মানের থেকে তোমার কাছে 500 টাকা বড় হয়ে গেল? আমার তো অনেক বড় ভুল হয়েছে, আমার জামাইয়ের নিয়ে বাপের বাড়িতে ঈদ করতে আসা। দরকার নাই ভাই, আব্বা কই? আব্বারে খবর দাও, আব্বারে খবর দাও, আব্বারে সালাম করে আমরা ফিরে যাই গা। জামাইকে এত কষ্ট করে আরছি ঈদ করতে, আমারে অপমান সহ্য করতে হইলো। ও আব্বা, ও মা, কি আমল তামল কথা বলতেছিস? হ্যাঁ ফিরে যাবি কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তুই আমারে ক্ষমা করে দে। আর জামাইরে রোদের মধ্যে দাঁড় করায় রাখছিস, তার কষ্ট হইতেছে না? যা ঘরে যা। ও আল্লাহ, ঠিকই তো কইছো। আহারে ছেলেটা কেমন হয়ে গেছে? আম্মা তোমাকে দেশে না এই রোদটাও বেশি। কি চাদর বিছেছে, কি খেত! কোন রং হইলো ময়লা। তোর জ্ঞানের পরিমাণ নিয়ে প্রথমেই তো আমার সন্দেহ হয়েছিল। তুই না বলে একটা শিক্ষিত মেয়ে, তুই না বলে কলেজে পড়স, গার্হস্থ্য বিজ্ঞান পড়স নাই, কিভাবে ঘর সাজাইতে হয় এখনো শিখস নাই। এটা কি সাজাইলি? হ্যাঁ মনে দিতেছে কোনো একটা রঙের ডিব্বার দোকানে ঢুকছি। বুবু আমার কাছে তো এগুলোই ভালো মনে হয়েছে। এই জন্যই তো বললাম তোর জ্ঞান নিয়ে আমার সন্দেহ আছে। আরে তোর দুলাভাই ঘরের ভিতরে ঢোকার পরে তুই ফ্যানের সুইচটা দিলি কেন? আগের থেকে ফ্যানটা অন করতে পারলি না? হ্যাঁ তাহলে তো ঘরটা ঠান্ডা থাকতো, তোদের আকল যে কি না! ও মা একি টেবিলের ভিতরে যে একটা জগ লাগে, পানির গ্লাস লাগে, এটাও জানোস না? বাড়ি থেকে একটা মানুষ আসছে, তা তো তেষ্টা পাইতে পারে নাকি? এত বড় ব্যাগটা টাইনা নিয়ে আসলো। আহারে তোমার খুব কষ্ট হচ্ছে? না না ঠিক আছে, তুমি ব্যস্ত হও না। তুমি আমার জামাই,
তোমাকে নিয়ে ব্যস্ত হব না তো কাকে নিয়ে ব্যস্ত হব বলো দেখো তুমি আমাকে বাপের বাড়িতে ঈদ করাতে নিয়ে এসেছো দেখে আমি আমার জামাইকে ভুলে বাড়ির সবাইকে নিয়ে আলাদা আটকানো হয়ে যাব এরকম মেয়ে কিন্তু আমি না 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 সেটা বলছি না তা আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই অবশ্যই আছে বাঙালিকে তুমি যদি একটু ঢিলা দাও তাহলেই দেখবে সুতার মতো ছিঁড়ে যাবে সুযোগ পেলেই উঠতেই থাকবে উঠতেই থাকবে পড়ে গিয়ে যে ডান্ডি পটাশ হতে পারে সেই হুঁশ থাকে না এই যে দেখো শরবত নিয়ে আসতেছি বলে যে চলে গেল আর কিন্তু কোনো খবর নাই মনে হইতেছে একেবারে আষাঢ় মাস আসবে বৃষ্টি পড়বে সেই বৃষ্টি পানিতে চিনিগুলায় তারপর শরবত বানায় নিয়ে আসবে তুমি একটু ঠান্ডার মধ্যে বসো আমি একটু দেখি এত দেরি কেন করতেছে হ্যাঁ আমি বুঝছি তো কেউ চায় না যে আমি বাড়িতে জামাই নিয়ে ঈদ করি আমি এক কোটি চলে যাবো এই তুমি চলো তো তোমার শরবত খাইতে হবে না আমি মরে থেকে তোমার পেলে শরবত খাবো কত রাগ করেছিলাম জামাই নিয়ে ঈদ করতে ওমানা আমি অসুবিধা নাই আমি আমি শরবত বানিয়ে আনতেছি জামার জন্য ওঠা না ওরে ওঠা ওঠমা কি বেশি ব্যথা পেয়েছো ডাক্তার লাগবে না কিছু লাগবে না ঠিক আছে কই আমার বড় আম্মা আছে বলে কই এটা কি আনছো চাষের রুই নিয়ে আসছো জামাই কেউ চাষের রুই খাওয়ায় সাইজ তো ছোট মানে বাজারে এর চাইতে বড় মাছ আর পাইলাম না জানতাম তো পাইবা না এই ভর দুপুরে বাজারে গেলে বড় মাছ কি তোমার জন্য বসে থাকবো এই হরমুজ রে ভরাইতে বাজারে পাঠাইতে পারলা না এদর এটা কি গরুর মাংস পা গরুর মাংস না মহিষের মাংস গরুর মাংস তুই চুপ কর তুই মাসের কি বুঝছ তোরা তো তোর মাংস কাটে হাতে ধরাই দিলে তুই চিন্তা পারবি না না রে মা আমি নিজে দেখা কেনছি মাথা দেখছি মাথা কষি গরুর মাথা মাথা দেখে তুমি নিশ্চিত হয়ে গেলা আব্বা তুমি জানো আজকাল কষাটা কি করে একটা মাথা ঝুলাই রাখা সারাদিন শুধু সেই মাথা দেখায় দেখায় মহিষের মাংস বিক্রি করে আর কি আছে দি তোরা মুরগি কই মুরগি মাস আরো নাই না তোর তোর মা তো মুরগির কথা কিছু কয় না রে মা কি জামাইরে মুরগি রামছাড়া খাওয়াইবা এই কথা তো কোনো মানুষ জিন্দগি তো শোনে নাই জোলারা তো জামাইরে মুরগি মাংস ছাড়া খাওয়ায় না জামাইরে মুরগি ছাড়া খাওয়ামু কইছি নাকি ঘরে পালা মুরগি আছে না কয়টা আছে বুবু যে কটা আছে তুমি দুলা ভাইরে নিয়ে খাইতে পারবা যে কটা লাগবে মানি ওই তোর দুলা ভাই কি রাক্ষস অন খাইলামি না এমনি তুই খাওয়ার কটা দেশ আমার সব কোনো কিছু খাওয়ার দরকার নেই আব্বা আব্বা তুমি আইসো আমি তোমার সালাম করে যাইগা দাও তোর পা এটা কি করতেছিস আমার আমার জামাইরে নিয়ে বাপের বাড়িতে আইসে ঈদ করার শোক আমার পুরো রইছে আমার দরকার নাই এই মা মা ও তো খারাপ কিছু কয় নাই আব্বা তুমি কি জানো আশা পর থেকে আমি লক্ষ্য করতেছি ও একটার পর একটা আমারে খোঁচা দিয়ে কথা কয় আমি থাকুম না বুবু আমি কই খোঁচা দিয়ে কথা কইলাম আই তুই কষ্টাই আমি তো কইলি আর তাও তুই আমারে ধাক্কা দিয়ে আমার কোমরটা ভাঙছ নাই এই কোমর ভাঙছে কই কই মা কই কি কোমর ভাঙছ বলে আব্বা আমি আসার পরে ও আমারে ধাক্কা দিয়ে কোমরটা ভেঙে ফেলেছে বুবু আমি কিন্তু কোনো কিছু ইচ্ছা করে করি নাই ইচ্ছা করে স্যার অনিচ্ছা করস ধাক্কা দেশ নাই ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে যা হবার হয়েছে এই গয়না তুই তোর বুবুর কাছে মাপ সামা থাক
মাপসা লাগবো না আব্বা চলো জামাই লগে দেখা করব না হ্যাঁ দেখা তো করব জামাই না ঘুমাইছে নাকি আয়শা চলো না হনি ঘুমাই পড়ব সে তো আর নাইট গার্ড না চলো চলো আসো আমার জামাই বাবাজি মাশাআল্লাহ আদব কায়দায়ও ভালো আছে আব্বা এসো বাবাজি না দরকার নাই আব্বা বাবাজি তুমি রেস্ট করো আমি একটু আসি পরে কথা হ্যাঁ জি আব্বা বসো আহারে গামি গেছো বসো বসো আমি তোর বাতাস করে দিই কি দরকার ছিল থাক না আদর করে দিছি রাখো কে শালিকা এখানে একা একা বসে কার জন্য অপেক্ষা করছো আপনার শালিকার তো কারোর জন্য অপেক্ষা করার দরকার পড়ে না এমনি বসে আছি বসে বসে বাতাস খেতেছি বাহ 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 জায়গাটা ভালো অনেক বাতাস এটা তুমি করেছো কি কি করেছি এখানে সে বসছো কেন এমনি আরে রোদে পুড়ে যাবে তো তুমি রোদ পেলে কোথায় এখানে তো ছায়া কি সুন্দর বাতাস আচ্ছা ঠিক আছে তুমি ঘরে চলো আমি তোমাকে ঘরে বাতাসের ব্যবস্থা করে দিচ্ছি ঘরে চলো আই তোর আকল কি রে তুই কি মনে করে তোর দুলাবাড়ি এখানে এনে বসাইলি না 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 ও তো আমাকে এখানে এনে বসায়নি আমি নিজে থেকে এসেছি আচ্ছা বুঝলাম তো তুমি বুঝতে পারোনি কিন্তু ওর তো বোঝা উচিত ছিল যে ওর দুলা ভাইকে যেখানে সেখানে বসানো যায় না তুমি তো গ্রামের চ্যাংড়া ছেলে না যে এখানে সে বসে থাকবে আশেপাশে লোকজন দেখলে কি মনে করবে বলো চলো ঘরে চলো আসো 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 আহারে চলো চলো ঠিক আছে কিরে সুমি কই যাস তোরা ময়না বুনা কি আইছে দেখা করে আসবে দুলা ভাই ওনা কি আসছে বিয়ের সময় তোর কথা বলতে পারি নাই তাই ভাবলাম যাই একটু কথাবার্তা বলে আসি আরে বাঙালি কথা বলার এতই শখ শোন এখন গিয়ে কোনো কাজ নাই ময়নাপুর মেজাজ অত্যন্ত গরম রোহিত পড়ুক তারপর আসিস রোহিতের সাথে ময়নাপুর মেজাজের সম্পর্ক কি ওটা বিকেলে এলি টের পাবি এখন যা জামার জন্য আলাদা করে তুলে নিতেছস জামা ইফতারের পর তোর আব্বার সঙ্গে খাইতে বসবো না না জামা কি আর সামনে খাইতে পারে না আব্বার সামনে খাইতে বসো তো দেখা যাবে লজ্জা শুনে কিছু খাবি না পেট পরে থাকো খালি শ্বশুরের সঙ্গে জামাই খাইতে বসবো লজ্জার কি আছে এটা তুমি বুঝবো না আই মা মুরগি কি একটা আনছো হ্যাঁ একটাই তো রানছি দেখো দেই আমি তো দুইটা রান নিয়ে তিনটা রান খুঁজতেছি এই তরকানটা নিলাম হ্যাঁ তরকারি মাংসটা ভালো আছে আচ্ছা নে এই কলেজা গিলা আর মুরগির গলাটা নিলাম হ্যাঁ নে মা তোমাদের জামাই না পাখনা খুব পছন্দ করে নেই মারে
তুই এক কাম কর, পাতিলটা সহজ আমার কাছে নিয়ে যা। জামাই খাওয়ানোর পর যদি কিছু থাকে বাকিরা সবাই খাইব। এটা ঠিক বলছো। জামাই বললে কথা আমার হাতে, পরে যদি আবার কয় এই আমার পা দাও তখন কইব। একদম ঠিক বলছো, সমস্যা দেখ কোনটা পছন্দ করে কি জানি। ফ্যানের কাজই তো গোড়া, ফ্যান ঘুরবো না তো কি লাইটের মতো জ্বলবো, কি কথা কস এগুলা? হ্যাঁ দেখোস না তোর দুলাভাইয়ের কপালে কেমন ঘাম সিকসিক করতেছে। তোর দুলাভাই হলো আদুরিয়া কপাল, খাওয়ার সময় সবসময় ঘামে। এই তুমি খাইতেছ না যে? না না খাচ্ছি। শুনো আরো কিছু লাগলে আমারে বলবা, হ্যাঁ আমি পুরো পাতিল রিজার্ভ করে রাখছি। না 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 আর কিছু লাগবে না, অনেক দিয়েছো। আর কিছু লাগবে না কেন? খাবার মজা হয় নাই? আম্মা রান্না তো মজা হয়, লবণ বেশি হয়েছে? না না লবণ ঠিক আছে, খাবারও মজা হয়েছে। তাহলে মনে হলুদ বেশি হয়েছে, দাঁড়াও তো। স্বাদ তো ঠিক আছে। স্বাদের কথা বলছি না, বলছি এত খাবার আমি খেতে পারবো? ও ওটা নিয়ে তুমি ভেবো না, তুমি খাও আরাম করে খাও। তুমি তার টিকিট কেটে খেতে বসনি যে টাইম শেষ হয়ে যাবে, তোমার যতক্ষণ খুশি খাও। বুবু আমার তো মনে হয় দুলাভাইয়ের এত খাবার খাইতে রাত হয়ে যাব। তোর কি, তুই বাতাস কর। তুমি খা, একটু মাংস দিই। না না আর দিও না, অনেক আছে। আরেকটা আরে বাবা খা, একটু বাসি দাও। জামার জন্য ঈদে কি কিনবা চিন্তা করছো কিছু? কি আর কিনুম, তুমি মাইয়ার হাতে 5,000 টাকা দিয়া কইবার জামাইয়ের জন্য কিছু কিনে নিতে, যার জিনিস তার নিজের কিনে নেওয়াই ভালো। আমি হয়তো কিছু কিনলাম তোমার মায়ের পছন্দ হলো না, তখন পুরো মার এক বিপদে। এইটা অবশ্য ঠিক কথাই বলছো। কি কইবি ক? আব্বার লগে কি কথা কইলা? কি কথা কইলাম? আমি তোমাদের কথা শুনছি। ও ও তোর আব্বা বলতেছিল জামাই দিতে ঈদে নতুন কাপড় চোপড় দিতে হইব, তো আমরা নিজেরা কিনা না দিয়া জামাইয়ের হাতে টাকা দিয়া দিব। তার পছন্দের ব্যাপার আছে, মাপ জোপের ব্যাপার আছে। সেটা তো ঠিক, কত টাকা দেবে? তোর আব্বা বলছে জামাইরে 5,000 টাকা দিব। 5,000? আজকালকার যুগে 5-10 হাজার টাকায় ভালো কিছু পাওয়া যায়। সেদিন তো মার্কেটে গিয়ে দেখলাম ডাইপারের একটা প্যাকেটের দামই 2,500 টাকা। ডাইপার কি জিনিস? ওই বাচ্চাদের পরায় কাপড় চাপড় যেন নষ্ট না হয়। জামাইর কি ডাইপার লাগবো? ও মা এটা কি কও, জামাই ডাইপার লাগবো কেন? আমি তো কথার কথা কইলাম। আব্বারে বলবা 5-10 হাজার টাকায় ভালো কিছু পাওয়া যায় না। আব্বারে বলবা 10,000 টাকা তো হবো না, 15 জুতা, জুতা টাই 60। আব্বারে বলবা 25,000 টাকা দিতে। এত টাকা তোর আব্বা পাইব কই? কই পাব মানে? আমি কি সারা বছর তোমাদের এখানে পড়ে থাকি? এই প্রথম জামাই নিয়ে ঈদ করতে আসলাম, একটু ভালো মন্দ কিছু দিবা না? ভালো মন্দ কিছু দিলে তো তোমাদেরই সম্মান।
একটা স্যুট তো দেওয়ানি লাগবে। স্যুটের সাথে ধরো শার্ট, তারপর ধরো জুতা, টাই, এগুলো লাগবে না? এই গরমের মধ্যে জামাই স্যুটটাই পরবো? আর এই গরমের সময় স্যুটটাই পরবো কেন? ওটা তো পরবো শীতের সময়। ঈদ উপলক্ষে কিনে রাখি? ঈদের দিন জামাই নতুন কাপড় চোপড় পরবো না? ওমা পরবো না কেন? তুমি দিবা? হ্যাঁ, আব্বা একটা জিনিস দিছে, তুমি না দিলে কেমন দেখায়? তোমার অত টাকা খরচ করার দরকার নেই। একটা পায়জামা পাঞ্জাবি তো 5000 টাকার ভিতরে হয়ে যাবো। 3-5000 টাকা দিও, আমি যাই। সে বলেছে শালিকা, খবর কি তোমার? এই তো দুলা ভাই, ঘটনা কি? আপনি একা একা বসে আছেন, বুবু কই? এই ঘরে যে নেই সে ব্যাপারে আমি নিশ্চিত, কোথায় গেছে সেটা বলতে পারবো না। আমার বুবু আপনার ব্যাপারে এত সিরিয়াস, অথচ আপনি তার ব্যাপারে এরকম উদাসীন, এটা কিন্তু ঠিক না দুলা ভাই। শোনো শালিকা, তোমাকে একটা জোক বলি। এক লোকের বউ হারিয়ে গেছে দুদিন হলো। সে বউকে খুঁজতে খুঁজতে একটা পোস্ট অফিসে গিয়ে হাজির হলো। পোস্টমাস্টারকে বলল যে স্যার, আমার বউ হারিয়ে গেছে। পোস্টমাস্টার ভীষণ রেগে গেল। সে বলল, আপনার বউ হারিয়ে গেছে তো আপনি পুলিশ স্টেশনে যান, এখানে এসেছেন কেন? তখন লোকটা বলে, দুই দিন হলো বউ হারিয়ে গেছে, ভাই খুশিতে মাথা ঠিক নাই। মানে তোমার এসে দেখলাম ঘরে নাই, তাই ভাবলাম দুলা ভাই একা। দুলা ভাই একা বলি না, মানে একা একা বোরিং ফিল করলে? সে কখনোই বোরিং ফিল করে না, সে বরং ভালো ফিল করে। সে নিরিবিলিতে থাকতেই পছন্দ করে, এসব হাউকাও সে পছন্দ করে না। তো দুলা বাইরে কোনোদিন দেখছোস হাউকাও করতে? না, করে না গো ফুসফাস, খায় শুধু দুধ ভাত। তো সাহস তো কম না, তুই আমার সাথে মশকরা করস, যাই অন্তিকা। সরি। আমি তোমার বুলাই দিই। তুমি সারাদিন জার্নি করছো না, কত কষ্ট হয়েছে তোমার? মাথায় হাত বুলানো লাগবে না। কেন লাগবে না কেন? তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? দেখো প্লিজ, আমার কোনো কথায় তুমি কষ্ট নিও না। আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি চাই না যে আমার জন্য তুমি কোনো কষ্ট পাও। তুমি যে আমাকে ঈদ করার জন্য আমার বাপের বাড়িতে নিয়ে এসেছো, এই জন্য যে আমি কত খুশি হয়েছি, এই চিন্তা করলেই আমার চোখে পানি চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না, আমি শুচ্ছি। চাচি কই যাও? তোমার জামাই দেখতে আসি। আমার জামাই দেখতে আসছো? কথা নাই বাত্রা নাই, তুমি চলে আসলা, পারমিশন লাগে না? জামাই রে দেখতে পারমিশন লাগবো কেন? সে কি মন্ত্রী মিনিস্টার নাকি কোনো আজব জন্তু? কেন, মন্ত্রী মিনিস্টার দামি মানুষ হইতে পারে, আমার জামাই কি কম দামি মানুষ? আর তুমি এটা কি কাপড় পরে আসছো, পুরান কাপড়? তোমার গায়ে থেকে গোবরে গন্ধ বেরিতেছে। এই কাপড় পরে তো তুমি আমার জামাইয়ের সামনে যেতে পারবা না। এই সারি, এই তুই কষ্ট কিরে?
আমার গা দিয়া গোবরের গন্ধ আইতেছে। আরে আমার বাড়িতে তো গরুই নাই। না থাকলো তোমার গায়ে থেকে গোবরের গন্ধ আসতেছে। তুমি এক কাজ করো তো, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে আগে গোসল টোসল করে আর নতুন কাপড় পরে আসো। আর ভালো কথা, আমার জামাইরে যে দেখতে আসছো হাতে টাকা পয়সা আনছো কি? নতুন বউ দেখতে এলে না টাকা দিতে হয়, জামাই দেখতে আবার টাকা লাগবো কেন? নতুন বউ আদরে রইতে পারে, নতুন জামাই আদরে রইতে পারে না? ইস, ওর জামাই দেখতে আমার নতুন কাপড় পরে আইতেইব, তার লাগে আবার টাকা লাগবো। দেখলাম না তোর জামাই, যা। আমার কাপড় ময়লা, আমার গায়ে গোবরের গন্ধ, মনে হয় কি এক মুঠো গোবর নিয়ে নাকে ঘুষে দিয়েছি। দেখ গোবরের গন্ধ কারে কয়, বিয়ার তো এই কারে বকতেছি তোর শুনে কি কাম? হ্যাঁ তোরে কয়ে আবার কোন বিপদে বলি, তাই না? তুই তো তারই বই, কই তোর বাকি রাখলা কই? তা আমার বোনরে যে বকতেছো, কি এমন ঘটনা ঘটলো শুনি। গেছিলাম, সে আসছে শুনে দেখা করতে, তার জামাইরে দেখতে। ওরে বাবা, সে কি তার বাহানা কয় কি না, আমার নাকি কাপড় ময়লা, গায়ে গোবরের গন্ধ, জামাই দেখতে আবার টাকা দিতে হইব। ওরে মারে মা, এরকম কথা তো বাপের জন্মও শুনি নাই। শুনো চাচি, তোমার ছেলে যে বিদেশ থেকে ফোন করে, তুমি তার সাথে ফোনে কথা কইতেছো, তারে মোবাইলে দেখতে পারতেছো, সে কোথায় খাইতেছে, কি পড়তেছে, কোন জায়গায় ঘুরতেছে, এসব জিনিস কি তুমি তোমার বাপের জন্য চিন্তা করতে পারছিলা? কেমনে করুম ক, আমাকে সময় কি মোবাইল ছিল? শোনো তাহলে দেখো, এই জামানায় আরো অনেক কিছুই শুনবা। আর ময়না বুড় জামাইরা যদি দেখতে হয়, তারা তো তুমি খালি হাতে দেখতে পারবা না। আমার কথা যদি শোনো তাহলে একটা বুদ্ধি দিতে পারি। কেমনে সেটা তোমার না জানলে চলবে না? কইতেছিলাম ওই জিনিসপত্র জোগাড় করতে হইব না, ওইটা নিয়ে তোমার ভাবতে হইব না তো, ওসব সব আমি রেডি করে রাখছি। তুমি শুধু একটু হরমুজের কত দুইটা মুরগি জবাই করে দিতে, আমার দুইটা মুরগি লাগবো। যাও যাও যাও। হরমুজ, আয় হরমুজ। আমেজ কত্তুরা মাংস দি বিতল্লা কন মপদ্র মুরগি লাগবো। ইটালিয়ান ডিশ ও সব করছে, তোমরা দুইজন একসঙ্গে খাওয়াইবো। ইটালিয়ান ডিশ আমি জীবনে কখনো খাই নাই, তুম খাবো। এর নাম কি রে মা? মাংস লেসো কন কাফে মাসিনাতো, এইটা হচ্ছে আমেজা কত্তুরা মাংস দি এমনি করেছিলাম, স্বাদ কেমন? আর দেখা পড়া করো না তো আব্বা, আগে বাইরে দিয়ে খায় দেখো। অল্প
কান্দনের কিছু নাই, আমি আবার রান্না করতেছি। বিদেশে একটা খাবার, আমি তো বই দেখে রান্না করছিলাম, আমার কি দোষ? আমি কি বুঝছি ইটালি ফিটালির লোকজন এরকম জঘন্য খাবার খায়? আমি তোরা কত কইরা কইলাম আমি পাশে থাকি, তুই তো আমার তারাইয়াই দিলি। তুই মনে করছিস আমি তোর রান্না শিখে ফেলামো কেমন? রান্নার সময় একবার সাই খেয়েও দেখস নাই? না, মানুষ তো লবণ হয়েছে কিনা এটা সাইখে দেখে। এই খাবারে লবণ লাগে না, লবণই তো দেই নাই, সাইখে দেখবো কি? আমি তোর ভাবছিলাম তোমাদের জামাই খাওয়ানোর পরে আমি খাবো। আচ্ছা হয়েছে, আর কান্ত হইব না, ওই সকালের ভাজি আছে আর এই ডিম ভুনা করে দিতেছি, জামাইরে তাড়াতাড়ি খাইতে দিবি, সারাদিন রোজা ছিল। তোমাদের জামাই এখন কি মনে করব কত, এই বাসি তরকারি আর শুধুমাত্র ডিম ভুনা দিয়ে খাওয়াবা? কেন, প্লেটে তো খালি এক পদ দিছিলি, আরও বাকি দুই পদ আছে না, ওই যে কৈতলা মানসদি ভিতেল্লা কী সব রাঁধছিলি না, ওগুলো দিবি? সেগুলো ফেলাই দিছি। বুঝছো বুবু, ওরা সবাই দুলা ভাইরে দেখতে চায়, কিন্তু আমার দুলা ভাইরে তো আর এমনি এমনি দেখা যায় না। সোজা হিসাব, আমার দুলা ভাইরে দেখতে চাও তো টিকিট কাটো। তুই তোর দুলা ভাইরে দেখার জন্য 10 টাকা করে টিকিট কাটছস? হ্যাঁ, দুলা ভাইরে একটা সম্মান আছে না? ওই তোর দুলা ভাই কি চিড়িয়াখানা জীবজন্তু যে তারে দেখার জন্য তুই টিকিট কাটার ব্যবস্থা করছস? হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার জামাইরে অপমান করস, আমি বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। কি হলো, কোথায় যাচ্ছ? আরে আমার ভুল হয়ে গেছে বুবু, মাফ করে দাও, আমি মজা করার জন্য এটা করছিলাম, তুমি দুলা ভাইরে নিয়ে যাও না প্লিজ। খবরদার, তুই আমার জামাইরে নিয়ে আর একটা কথা বলবি না, তোর কত বড় সাহস, তুই আমার জামাইরে অপমান করস। অপমান করুন কেন, আমি তো মজা কর। মা মা, তুমি বুবুরে বলো না। ও মা, ও ময়না, তোরই তো ছোট বোন, না বুঝে একটা ভুল করছে, তাই বলে তুই জামাই নিয়ে চলে যাবি, এটা কেমন কথা? তোর আব্বাও বাড়িতে নাই, এমন করিস না। আসছো দেখো। এ মা, তোর হাতে লাগেজ কেন, কি হয়েছে? আমি চলে যেতেছি। চলে যাইতেছ মানে কি হয়েছে? কি কি হয়েছে এই কথা জিজ্ঞেস না করে বরং জিজ্ঞেস করো কি আর বাকি আছে। সবাই খালি আমার জামাইটারে অপমান করে। জামাইরে অপমান করে,
আমি তো কিছুই বুঝতেছি না, এই গয়না এই কি হয়েছে কি? আরে গয়না তার দুলাভাইয়ের সঙ্গে একটু মজা করছে, এটা নিয়ে ময়না একটু বেশি বাড়াবাড়ি করতেছে। কি আমি বাড়াবাড়ি করতেছি? আবার তুমি কথা বলতে পারলা? তুমি না আমার পেটে ধরছ? আমি বাড়িতে আর এক মুহূর্ত থাকব না। আয় তুমি কই, বাইরে আসো। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকব না। শুনতেছ না সবাই মিলে আমারে কি বলে? আমি নাকি বাড়াবাড়ি করতেছি। ময়না তোমার লাগেজ কই? লাগেজ আনো নাই কেন? কি ভাবছো অন্য কেউ তোমার লাগেজ নিয়ে আসবে? এই বাড়িতে কেউ তোমার সাহায্য করার নাই, যাও নিয়ে আসো। ঈদ না করে এই বাড়ি থেকে আমি কোথাও যাচ্ছি না। মানে আম্মা সত্য কথাই বলেছেন, তুমি আসার পর থেকে একটু বাড়াবাড়ি করছো। নেহাত তোমার মন খারাপ হবে বলে আমি কিছু বলিনি। তুমি আমার এই কথা বলতে পারলা? মারে মাথা গরম করিস না মা, যা ঘরে যা। তুই আমাদের বাড়িতে বেড়াইতে আসছোস, কইছ আমারে নিয়ে ঘুরবি ফিরবি, খাওয়া দাওয়া করবি, সবার সঙ্গে কথাবার্তা বলবি, তা না, সারাক্ষণ আমারে নিয়ে অস্থির হইয়া থাকোস। আচ্ছা জামাই বাবাদের নিয়ে এত টেনশন করার কি আছে আমি তো বুঝি না মা। ওই বাড়িতে যাবার নিয়ে যে একটু আদর সোহাগ করবো সেই উপায় নাই। সারাদিন শ্বশুর শাশুড়ি ননদ দেবরে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয়, আমার হাতে আর কোনো সময় থাকে না। সারাদিন কাজের পরে যখন বাড়িতে ফেরে তখন রাতের সবের খাবার আয়োজন নিয়ে আমি ব্যস্ত থাকি, আর সে তখন ব্যস্ত থাকে হয় টিভি দেখা নিয়ে নানা অফিসের কাজ নিয়ে। আলাদা করে যে একটু সময় দিব তারও কোনো উপায় নাই, অভাব নাই। কিন্তু ওই বাড়িতে কোনো কিছু ধরলেই আমার শাশুড়ির কাছে হিসাব দিতে হয়। আমার শাশুড়ি আর ননদ সবসময় আমারে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসাহাসি করে। আমি গ্রামের মানুষ বুঝলাম, কয় আমি নাকি আনস্মার্ট অশিক্ষিত, আমারে নিয়ে যে একটু আলাদাভাবে বসবো কথা বলবো তারও কোনো উপায় নাই। সেই জন্যে আমি আমার ভুল বুঝতে পারছি ময়না, বিষয়টা নিয়ে আমি কখনো চিন্তা করিনি। বিয়ের পর একটা মেয়ে যখন নিজের বাড়ি বাড়ির পরিচিত পরিবেশ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, তার জন্য শ্বশুর বাড়ির এই নতুন পরিবেশটা কত কঠিন আমি কখনো বুঝতে চেষ্টা করিনি। আমার বোধ হয় তোমার প্রতি আরও বেশি যত্নশীল হওয়া উচিত ছিল। আমার প্রতি তোমার অস্থিরতা আমি সবসময় বাড়াবাড়ি পাগলামি মনে করেছি, কিন্তু তার পেছনে যে একটা চাপা কষ্ট আছে কান্না আছে সেটা আমি কখনো বোঝার চেষ্টা করিনি। আমি কথা দিচ্ছি ময়না, এরপরে আর কখনো এরকম হবে না। এটা আমি কি করলাম? আমার জন্য আমার জামাইয়ের মন খারাপ হয়ে গেল। আল্লাহ এখন আমার কি হবে? মা মারে এনে তোর জামাইয়ের জন্য ঈদের বকশিস 25,000 টাকা আছে। না না আব্বা ওটা লাগবে না,
আপনাদের সঙ্গে একসঙ্গে ঈদ করব, এটা অনেক বেশি আনন্দের। ময়না আমাকে খুশি করে আনন্দ পেতে চাইছে, কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়া আমার কাছে অনেক বেশি আনন্দের। আমি আপনাদের সবার জন্য ঈদের পোশাক নিয়ে এসেছি। যাও তো পোশাকগুলো নিয়ে এসো। ও, তুমি আগে থেকে কিনে রাখছো, এই জন্যই তো বলি লাগে যেত বাড়ি কেন। থাক থাক থাক, তোমাকে আর কাঁদতে হবে না, তুমি যাও ভেতরে যাও, সবার গিফটগুলো এনে দাও।